আজ পড়ব পুরুলিয়া জেলার মানবাজারের কবিতা। মানবাজার একটি অত্যন্ত সমৃদ্ধ এলাকা, সংস্কৃতি এবং সাহিত্যের চর্চা খুব দীর্ঘকাল ধরে এখানে আছে। এক সময় এলাকাটি পুরুলিয়া জেলার সদর শহর হিসাবে পরিচিত ছিল। অনেক ভালো ভালো কবির জন্ম এখানে হয়েছে, যদিও বর্তমানে সেই কবিতার চর্চার যে ধারা তাতে কিছুটা ঢিমে তাল এসেছে, তবুও কেউ কেউ এখনও সেখানে কবিতার চর্চা করেন। কিন্তু এর অতীতে যে কবিতার চর্চা হয়েছে তার ধারাটি অত্যন্ত পুষ্ট। আমি মানবাজারেরই কয়েকজন সেরকম কবি যারা একসময় খুব ভালো লেখালেখি করেছেন তাদের কবিতা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। প্রথমে শোনাব কবি অমর শঙ্কর দত্তের কবিতা টুকরো আমি। টুকরো টুকরো হয়ে টুকরো আমি অনেকের মনে গেঁথে আছি, বাঁকুড়ায় বারাসাতে হলদিয়ায় সিউড়ি ও কৃষ্ণনগরের গণ্ডগ্রামে। পূর্ণ হেমব্রম আমাকে জানে টাইপিস্ট, গদ্যে পদ্যে ছড়ানো ছেটানো আমি পরিত্যক্ত পত্রিকায় ভাসি সাঁইথিয়ার ড্রেনে। বাল্যবন্ধু জগদীশ জানে ব্যায়ামবিদ, বস জানেন বিশ্বাসযোগ্য দক্ষ অথচ অচল। সেই কবে কৈশোরে লেবুরস হয়ে নিগড়ে গেছি বলে লিটিল ম্যাগের সম্পাদক আজও মনে রেখেছেন দুগ্ধবতী গাভীর বাঁটের মতন। রক্ষে প্রকাশক অবধি যায়নি, পা বাড়াইনি ছুকুবাবু লেনে। টুকরো হয়ে টুকরো আমি টুকরো টাকরা মানুষের মহামিছিল তরঙ্গে ভাসমান খড়কুটো। গরু পাইকারের সাথী ঠাকুর ডুঙরির টিলায় একানই 100টা আমি, ওই কুচো পাথরের মতো সত্যবতী, গড়াতে গড়াতে যাই সত্য সত্যবতী। এরপর আমি কবিতা পড়ব কবি অসীম কাজল মাহান্তির। কবিতাটির নাম চৈত্র দিনের কবিতা। ভোর হওয়ার সাথে সাথে একটি চৈত্রের রাত্রি শেষ হয়ে গেল, আকাশের গায়ে ডুবে গেল অসংখ্য তারা আর এক ফালি চাঁদ। শুরু হলো চারুবালার দিনের কাজ, সারা রাত হাওয়ায় এক রাশ ছড়া পাতা ছড়িয়ে পড়ে আছে উঠানে। আজ উঠান ঝাড় দিতে গিয়ে থমকে গেল চারুবালা, তার মনে হলো 20 বছর আগের ছড়া পাতার সাথে 20 বছর পরের ছড়া পাতার কোনো পার্থক্য নেই। সেই এক হাওয়ায় ছড়ে 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 পড়া চারুবালা কেমন আনমনা হয়ে যায়। হঠাৎ বাইরে সাইকেলের বেল বাজে, চারুবালা সংবিত ফিরে পায়, তাড়াতাড়ি ঘরে এসে ঢোকে, গয়লা এসেছে দুধ মেপে দিতে হবে। পরের কবি গৌতম দত্ত, তার কবিতার নাম শামুক ও পদ্মফুল। পদ্মফুল দেখলেই ডমন বাগদির কথা মনে পড়ে খুব। ডমনকে দেখেছি 108টা পদ্মের মাঝে ভেসে বেড়াচ্ছে সে, আর দেখেছি মন্দিরের পাশে ডমন দাঁড়িয়ে দুহাতে জাপটি ধরা এক রাশ পদ্মফুল, মুখখানা তার আড়াল করে আছে। আর এভাবেই এলোমেলো খিদের সংসার বারবার আড়াল করেছে তার মুখ। ডমন কি ফুল পদ্মফুল ভালোবেসেছিল কোনোদিন, নাকি পদ্মফুলের মাঝে ভাসতে ভাসতে তারও কোনোদিন পদ্মফুল হয়ে ভেসে উঠতে ইচ্ছে হয়েছিল, ঠিক জানি না। তবে একদিন সত্যি সত্যি তাকে ভেসে উঠতে দেখেছি 107টা পদ্মফুলের মাঝে। সেই এলোমেলো খিদের সংসারে থাকে বলেই দমনের বিধবা বউটিকে এখনো রোজ পদ্মের ঘাটে ফিরে আসতে দেখি। শামুক করতে করতে আনমনা হয়ে যায় সে, ফের তাকে দেখতে পেয়ে এক গোলা জলে দাঁড়িয়ে পদ্মফুল খিলখিল হাসে। দমনের বউ সচকিতে
ঘুমটা টেনে নেয়। পরের কবি অনুরূপা সেন, তার কবিতা ভালো আছি। পথে ঘাটে চিঠিতে কারুর কেমন আছোর জবাবে বলি ভালো আছি। কঠিন কঠোর বাস্তবের মাটিতে পা রাখতে গিয়ে হোঁচট খাই, রক্ত ঝরে তবু বলি ভালো আছি। ইন্ধনের অভাবে অন্ধকারে আতঙ্কিত নিদ্রাহীন রাত কাটিয়ে পথ চলতি প্রভাতী মানুষের কুশল জিজ্ঞাসার জবাবে মুখে ব্যর্থ হাসি ফুটিয়ে বলি ভালো আছি। সংসার খরচ বাঁচিয়ে সঞ্চিত অর্থ থেকে নীল চিঠি কিনে আপনজনের পুরনো মলিন চিঠির জবাবে বলি ভালো আছি। কালোবাজারে মরণাপন্ন সন্তানের ওষুধ কিনেও বলি ভালো আছি। ভালো থাকার অভিজ্ঞতা স্মৃতিতে কিংবা উপলব্ধিতে না থাকলেও পথে ঘাটে চিঠিতে কারুর কেমন আছোর জবাবে বলি ভালো আছি। পরের কবি বিশ্বম্ভর নারায়ণ দেব, তার কবিতার নাম আধার। প্রকৃত বাংলা কবিতার আধার স্বচ্ছ জলাশয়ের মতো, নির্জনে রয়েছে কোথাও মনে হয়। গাছ থেকে সে জ্বলে, বাবুয়ের বাসাখানি ভেঙে পড়ে ছড়ে, তাকে তুমি তুলে এনে রাখো যথাস্থান হে আবহমান। নেই কোনো মাছেদের সুতীব্র ঘাই, রোদ চিকন দুপুরে চুনোপুঁটি দোল খায় শালুকের ডালে, কেবল সাদা পাতার মতো দু চারজন বক উড়ে এলে ছলকে উঠে আবছায়া জল। এই যে ছড়ানো জল, জল শরীর জড়ায় ধরেছি কলমী লতা গেঁড়িগুকলি কুৎসিত বন সকল। সারাদিন পাক ঘেটে এঘাট ওঘাট, তারই নিচে প্রকৃত বাংলা কবিতা ডুবে থাকে শেউলা শালুকের ছাড়ে, তাকে তুমি তুলে এনে রাখো যথাস্থান হে আবহমান। পরের কবি মানিকলাল বন্দ্যোপাধ্যায়, তার কবিতা জলের কল। জলের কল, ঠান্ডা মেজাজেই জল দেই, কলের প্রতিবেশী বৌবিটিরা ছাঁপ দেই ঘোড়া কাঁখে, জল নেবে শম্পা দিদি হারুর পিসি বাগদার বউ। বালতি হাতে দাঁড়িয়ে আছে কাবেরী, সিন্ধুমতি, চিন্ময়ী, এবার অনুপমা এলেই ঝগড়া বাঁধবে, হয়তো কারো মাথা ফাটবে কিংবা কাঁচের চুড়ি। নিরুপমা এলেই সবাই চুপ, ওকে সবাই ভয় করে, কিনাই কি দেবে বলে, ও এলেই জল পেয়ে যাবে। ছোট ঘরের ছোট বউটি ঘোড়া বালতি হাতে দাঁড়িয়েই থাকে মুখ বুঝে, ঘিঞ্জি তার অসহ্য বোধ হয়, চেঁচাতেও ভালো লাগে না বেশ। এক সময় কলের জল বন্ধ হলে দড়ি নিয়ে সামনের কুয়োয় যায়, কি গভীর করুণ মনোবেদনায়। ভাবতে অবাক লাগে, জলের কল যখন অলস করেছে হেঁসেল বাড়ির পরমাত্মীয়দের, তখন কি গাঢ় গভীর দৃঢ় মনোবল নিয়ে পথ হাঁটে, কুয়ো যায়, জল আনে কত নিরলসভাবে একা ওই ছোট ঘরের ছোট বউ। পরের কবি জগন্নাথ ব্যানার্জি, তার কবিতা ভারতবর্ষ। মৈত্রী খুঁজছিল অনিমেষ, তারপর মৈত্রীর মতো সেও নিখোঁজ, অহল্যা তার বুকের মাছে চেপে রেখেছে মালা। অনিমেষের মাও এখন কাঁদে না, হাসে না, বুকের ভেতর বয়ে যায় ঝড়, সেই ঝড়ের তাণ্ডবে ক্ষুব্ধ হয় ভারত সাগর, তলিয়ে যায় খণ্ড খণ্ড ভারতবর্ষ। পরের কবি তপন পাত্র, তার কবিতা আশয় বিলাস। নকশা করা পালঙ্ক আর নরম বিছানা নেই আমাদের ঘরে, সেঁতসেঁতে মাটির উপর খেজুরের চাটাই বিছিয়ে মা আমার ছেঁড়া কাঁথা সেলাই করেন।
হাঁটুর উপরে মাথা রেখে আমি শুধু গুনে যাই আকাশের তারা, 1, 2, 3 শত সহস্র অযুত। মনে হয় আকাশের চাঁদ আর স্বয়ং আকাশ সপক্ষে আমার, আমার চরম দুঃখ পূর্ণিমার চাঁদের মতন। তবুও তো যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস ততক্ষণ ঘিরে থাকে মায়াবিনী আশ, মায়াবিনী আশ্চত পয়লা বসেক হয়ে লেপ্টে থাকে আমাথির খড়ে। পরের কবি অতনু চক্রবর্তী, তার কবিতা নবান্ন। মা যেন দিন দিন আরো সাদা হয়ে ফুটে উঠছে, যেন সাদা রং ছাড়া মায়ের আর কিছু নেই, আমিও নেই। তার আছে কেবল একটি বাক্স, দুপুরবেলা তার ভেতর থেকে একটা ধপ থপে ধুতি বের করে চুপি চুপি কি যে অত কথা বলে বুঝি না। মা যেন বলে চলেছে কত কালের কত কথা, কথা বলার মধ্যেই দুপুর আস্তে আস্তে ভারী হয়ে আসে, গড়িয়ে যায় বিকেল আর মায়েরও যেন ঘোর কাটে। তুলসীতলায় ঠিক 3 বার শাঁক বাজায় মা, তারপর মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে প্রদীপের আলোয় চিকচিক করে ওঠে সাদা সিঁথিটি। বুঝতে পারি সিঁদুরের চিহ্ন, কেন সিঁদুর হয়ে থাকতে চায়, কেন তুলসী থান থেকে বেরিয়ে একটি থান বোঝায় গাড়ি ধীরে ধীরে সিঁথির ভেতর ঢুকে পড়ে। গাড়োয়ান আমার বাবা, ধান গাড়ি নিয়ে বাবা সিঁথির ভেতরেই পথ হারান, আর আমি তুলিনি সিঁথির দুপাশে আটকে থাকা ধান শিসগুলি। পড়ব মানবাজারের একেবারে তরুণতম কবি পল্লব গোস্বামীর একটি কবিতা, তার কবিতা রাত। দেখতে দেখতে সন্ধ্যা ছুঁয়ে যায় হাঙর চোয়াল, দুর্ভেদ্য কুয়াশার মতো তারার খুমটা টানে এ পৃথিবীর সব লাজুক অন্ধকার, উপবাসী চাঁদের সাথে চলে তার রহস্যিক আনাগোনা। পরক্ষণে আবার প্রবল অনাকাঙ্ক্ষিত সুরে নামে কসমিক বৃষ্টি, বেআব্রু মৃত্তিকার বুকে ঝরে পড়ে নিখুঁত ইন্দ্রজালের শেষতম যৌন জল, অদূর তিনেই গর্ভবতী হয় অদ্ভুত রকমের সব ছেঁড়া ফাটা রাতদুপুর, শিশির ভেজা সূর্য পোকাদের ডানায় ভেসে আসে অনিবাচ্য সেই সন্ধিক্ষণ, চোরই বেতি চোরই বেতি স্লোগানে হাঁসফাঁস করতে থাকে বেয়াক্কেলে সব নবীন রোদ। ঠিক সেই মুহূর্তেই একটা কঙ্কাল সার পথের মেরুগর্ভে জন্ম হয় ফুঁই ফোর কিছু বিকলাঙ্গ ফোরের। আরও অনেক কবি আছেন মানবাজারের, খুবই ভালো লেখেন, সকলের কবিতা পড়া সম্ভব হলো না আজকে। মূলত যে বইটি থেকে আজকে আমি আপনাদের কাছে কবিতা পড়ে শোনালাম সেটি কুটুস। এটি সম্পাদনা করেছেন কবি তপন পাত্র, আর যে প্রচ্ছদটা দেখছেন এটা এঁকেছেন ডক্টর জালি সেন। এই বইটিতে মানবাজারের সকল কালের সমস্ত কবিদের ধরা হয়েছে, যারা মানবাজারের কবিতা সম্পর্কে আগ্রহী তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন। তাহলেই মানবাজারের মতো একটা ক্ষুদ্র এলাকায় যে এত ভালো ভালো কবির জন্ম হয়েছিল, বলতে পারি কবিতার জন্ম হয়েছিল, তার ইতিহাস আপনারা পাবেন। ধন্যবাদ।